বিনোদন মানুষকে কি কি ভুলিয়ে রাখে। আজকে আমরা আলোচনা করব বিনোদন মানুষকে কি কি ভুলিয়ে রাখে এই বিষয় নিয়ে। এই পর্বে আমাদের আলোচনা হবে 6টি পয়েন্টে। আমরা আলোচনা করব বিনোদন মানুষকে কিভাবে ভুলিয়ে রাখে মানুষের ক্ষুদ্রতা ও অসহায়ত্ব থেকে। আমরা আলোচনা করব মানুষের মৃত্যু পথযাত্রা কিভাবে বিনোদন ভুলিয়ে রাখে সেটি নিয়ে। আমরা আরও আলোচনা করব কিভাবে বিনোদন মানব জন্মের সার্থকতা ভুলিয়ে রাখছে। আমরা আলোচনা করব কিভাবে বিনোদন অস্তিত্বের বাস্তবতাকে ভুলিয়ে রাখছে। আমরা আলোচনা করব কিভাবে বিনোদন আপনার মগজ ধোলাই করে যাচ্ছে। আমরা আরও আলোচনা করব কিভাবে বিনোদন আপনার জ্ঞানার্জন থেকে বিচ্যুতি তৈরি করে দিচ্ছে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। এক, মানুষের ক্ষুদ্রতা ও অসহায়ত্ব। বিনোদনের মাধ্যমে মানুষকে তার ক্ষুদ্রতা ও অসহায়ত্ব ভুলিয়ে রাখা হয়। বিনোদনে ডুবে থাকলে মানুষ নিজেকে নিয়ে এবং মহাবিশ্বের সাথে নিজের সম্বন্ধ ও সমন্বয় নিয়ে ভাবনার মতো কোনো অবসর পায় না। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনি যদি ঢাকা শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে একবার ভেবে দেখুন তো, শেষ কবে আপনি রাতের তারা ভরা আকাশের দিকে 2 মিনিট চেয়েছিলেন? আরও একটু মনে করে দেখতে চেষ্টা করুন, খুব সম্ভবত রাতের তারা ভরা আকাশের দৃশ্যটা আপনি শেষ কবে টেলিভিশনের পর্দায় মিথ্যা মিথ্যা দেখেছিলেন, কোন সিনেমার দৃশ্য হিসেবে। বরং যে জল্পনা কল্পনা এক বায়বীয় ও তাত্ত্বিক জগতে বসবাস করে, বাকচাতুর্যের এক ছায়াময় জগতে তার আধিপত্য বলে সে নানান রকম তত্ত্ব উদ্ভাবন করতে শুরু করে। আজকাল সায়েন্স ফিকশনের যুগে তো কল্পকাহিনী, কল্পনা আর বাস্তবতা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তাই স্ট্রিং থিওরি থেকে ওমেগা পয়েন্টের মতো যত বিচিত্র সব থিওরির উদ্ভব ঘটেছে এবং ঘটবে। একজন মুসলিমকে মনে রাখতে হবে যে এসব তত্ত্ব কোনো প্রতিষ্ঠিত সত্য নয়, সাজেশন বা সুপারিশ মাত্র। তাই থিওরি আসবে এবং থিওরি যাবে, এরই মাঝে আমাদের অবিচলভাবে এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে হবে যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা কোনো থিওরির ভেরিয়েবল নন, বরং এই মহাবিশ্বের সব কিছু তার মুখাপেক্ষী, আর তিনি যে সত্য আপনাকে জানিয়েছেন তাই একমাত্র অপরিবর্তনীয় ধ্রুব সত্য। বিগ ব্যাং বা ব্ল্যাক হোল নিয়ে চিন্তা করে নিজেকে বিশাল একটা কিছু মনে করা মানুষ আসলে কত অসহায় যে নিজের পেটটাও প্রয়োজনে সে ঠিক মতো চুল করতে পারে না। আর এসব নিয়ে সবচেয়ে বেশি যারা ভাবছেন তাদের মধ্যে স্টিফেন হকিংয়ের কথা ছেড়েই দিলাম, কারণ তিনি তো প্রতিবন্ধী, স্বাভাবিক মানুষও নন, নিজের কথা নিজে বলতেও পারেন না। অথচ আমাদের দেশের ভার্চুয়াল কাফির আতেল মানুষজন থেকে শুরু করে পৃথিবীর তাবৎ সন্দেহবাদী মানুষ স্টিফেন হকিংয়ের মতো বিশাল বিজ্ঞানীদের মুখের দিকে চেয়ে থাকেন আল্লাহ সত্যি আছে কিনা সেটা নিশ্চিত করার জন্যে। দুই, মানুষের মৃত্যু পথযাত্রা। বিনোদনের মাধ্যমে মানুষকে তার মৃত্যু পথযাত্রা ভুলিয়ে রাখা হয়। জন্মের পরমুহূর্ত থেকে মানুষ যে মৃত্যু পথযাত্রী সেটা ভুলিয়ে রাখার জন্যেই মূলত পৃথিবীর সব বিনোদনের আয়োজন। ধরুন আপনি অনেক আয়োজন করেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সাথে নিয়ে ছুটি কাটাবেন বলে একটা গাড়িতে করে রওনা দিয়েছেন। আপনি কোনো একটা হাইওয়েতে গাড়ি ছুটিয়ে চলছেন, আপনার মন খুব প্রফুল্ল, আপনি ক্যাসেট প্লেয়ারে চড়া ভলিউমে গান শুনছেন, হঠাৎ দেখতে পেলেন রাস্তাটা শেষ হয়ে গেছে মাত্র কয়েক গজ দূরে গিয়ে, 100 ফুট নিচে একটা পাহাড়ি নদী বয়ে চলেছে। খুব ভয়ঙ্কর দিবাস্বপ্ন বা দুঃস্বপ্ন, তাই না? আপনার কাছে তখন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের চিন্তা, তাদের নিয়ে আনন্দ ফুর্তি করার কল্পনা বা পরিকল্পনা সব একেবারে অর্থহীন হয়ে দাঁড়াবে, কারণ আপনি জানেন ডেথ কামস অ্যাজ দ্য এন্ড। মরণের যাত্রাটা একমুখী, কেউ কখনো জীবনের ওই সীমারেখা পার করে গেলে আর ফিরে আসে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, ব্যাপারটাকে যতটা দুঃস্বপ্ন বা দিবাস্বপ্ন মনে হোক না কেন, আমরা পৃথিবীর প্রতিটা মানুষ আসলে জীবনের বাহনে এরকম এক একজন যাত্রী, যাদের জীবনে যেই কোনো মুহূর্তে রাস্তাটা হঠাৎ করে অসীমের মাঝে শেষ হয়ে যাবে। সেই পথের প্রান্ত কার জন্যে কত দূরে তা কেউই জানে না। জানলে কি জন ডেনেভার বা কেনেডি জুনিয়র কেউ তাদের নিজ নিজ উড়োজাহাজ ওই নির্দিষ্ট দিনে চড়াতেন? চড়তেন না নিশ্চয়ই। সে যাই হোক, পথ কখন শেষ হয়ে যাবে তা না হয় না জানতে পারি আমরা, কিন্তু ধরুন একটু আগে আপনাকে যে গাড়ির চালক হিসেবে নিজেকে কল্পনা করতে বলেছিলাম, সেই গাড়িতে আপনি যখন যাত্রা শুরু করবেন তখনই যদি জানতেন যে
ওই যাত্রার স্থায়িত্ব কতটুকু তা না জানলেও ওই যাত্রাটা আপনার শেষ যাত্রা, তাহলে আপনার কেমন লাগত? পৃথিবীর কোনো প্রলোভন, লোভ বা মোহ কি আপনাকে সিডিউস করতে পারত? তেমনই মৃত্যুর অনির্ভার্যতা কেবল ভাষাভাষাভাবে মনে জন্মালেও সৃষ্টির সেরা জীব হয়ে একটা পর্দার সামনে বসে সময় এবং পয়সা ব্যয় করে ম্যানুফ্যাকচার্ড, ডিভাইসড ও ইঞ্জিনিয়ার্ড সব মন পছন্দ বা মন যারে চাই মার্কার টিভি প্রোগ্রাম দেখে আপনি আপনার জীবনের রিয়েলিটি বা অপ্রতিরোধ বাস্তবতা মৃত্যুকে ভুলে থাকতেন না। আপনার অহেতুক ফুর্তি লাগত না এবং আপনি বুঝতেন জীবনের প্রতিটি মুহূর্ত কেবল গতিতে সই সই করে আপনাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, রুডায়ার্ড কিপলিংয়ের ফ্রম এ রেলওয়ে ক্যারেজের দৃশ্যবলীর মতো। আপনি তখন বুঝতেন জীবনকে সুসংহত করা দরকার, প্রস্তুত করা দরকার ওই অনির্ভার্যতার জন্যে। আপনি বুঝতেন জীবনে আসলে ফুর্তির বা আনন্দের বেশি কিছু নেই, বরং ভাববার রয়েছে অনেক কিছু, করার রয়েছে অনেক কিছু। অথচ পরীক্ষার হলে স্লেট হাতে লেখা সম্পূর্ণ ছাত্রের মতো আপনার জীবনের সময় অত্যন্ত সীমিত, আপনার মন বিষণ্ন হয়ে যেত। আপনি কেবলই ভাবতেন আপনার পথের প্রান্ত কত দূরে, কখন জানি পরীক্ষার খাতায় লেখা বন্ধ করার ঘণ্টাটা বেজে ওঠে। আর তাই আপনাকে ওই বাস্তবতা ভুলিয়ে রাখতে পৃথিবীতে যত খেলাধুলা, ছায়াছবি, নাটক, টিভি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাবারে, স্ট্রিপটিজ ইত্যাদি সব কিছুর আয়োজন। তিন, বিনোদনের মাধ্যমে মানব জন্মের পূর্ণতা ও সার্থকতা কিসে তা ভুলে রাখা হয়। কতকটা আপনি চান বলেও হয়তোবা, কিন্তু মূলত আপনাকে যেন কগ ইন এ মেশিন বানানো যায় সেই জন্যে বিনোদনের প্রয়োজন। আপনাকে একটা ঘোরের ভেতরে নিয়ে যাবার জন্যে, যে অবস্থায় স্লিপ ওয়ার্কারদের মতো আপনি ঘুমের ভেতরে থেকে অনেক কিছু করতে পারবেন সচেতন না হয়েও। আপনি কোনো প্রশ্ন না করে কাফিরদের ভোগ সুখের যোগান দিতে কেবল কিছু মাসুহারার বিনিময়ে নিজের জীবনকে উৎসর্গ করবেন। পশ্চিমা বিশাল শিল্পনগরীগুলোর কর্মজীবী মানুষদের জীবন কেমন হয়? কাজ, ফিরে এসে বিয়ার নিয়ে টিভির সামনে বসা, খাওয়া, ঘুমানো, তারপর আবার কাজ। কোনো চিন্তা ভাবনা বা মনে কোনো প্রশ্ন জাগার অবকাশ বা সুযোগ নেই। এই অবস্থাকেই রেসেল কগ ইন এ মেশিন বলেছেন। মেশিনের একটা দাঁত যেমন নির্দিষ্ট সময় পরপর একটা বৃত্তাকারে ঘুরতে ঘুরতে একই স্থান অতিক্রম করে, মানুষও তেমন একটা ঘড়ির কাঁটায় বাধা জীবনযাপন করছে আজকের উন্নত বিশ্বে। সুতরাং আপনাকে আপনার মানবিক ও মানবসুলভ অস্তিত্ব ভুলিয়ে রাখার জন্যে বিনোদনের প্রয়োজন, যেন আপনার মনে সমাজপতিদের নিয়ে কোনো প্রশ্ন না জাগে, সিস্টেম নিয়ে কোনো প্রশ্ন না জাগে, বরং আপনি যেন সিস্টেমে গা ভাসিয়ে দিয়ে বিশ্বের মুষ্টিমেয়া লোভী রাক্ষসে ভোগ সুখের যোগান দিতে পারেন। রবীন্দ্রনাথের ভাষাই চিরতন হরতন স্কাবনে, অতি সনাতন ছন্দে যেন সব কিছু চলে। আপনি কি জানেন যে কোটি কোটি ডলারের মালিক ড্রাগ লর্ড বা ড্রাগ কিংদের ছেলেমেয়েরা ধূমপান পর্যন্ত করে না, বরং হার্ভার্ড ল স্কুল বা MIT পড়াশোনা করে? আপনার আমার ছেলেমেয়েরা আমাদের যন্ত্রসুলভ জীবনযাপনের জন্যে মাদকাসক্ত হয়ে তাদের লক্ষ কোটি ডলারের তহবিল যোগান দিয়ে থাকে। বিনোদনে আপনাকে এইভাবে ডুবিয়ে রাখা হবে যাতে আপনার স্বাভাবিক ভূতশক্তি না থাকে। অস্ট্রেলিয়াতে যেমন কিছু অঞ্চলে অ্যাব্রোজিনদের যেন অর্থব করে রাখা যায় সারা জীবন, তারা যেন কখনও মাথা তুলতে না পারে, সেজন্যে তাদের বসতিপূর্ণ এলাকায় মদ্যপানকে সহজতর করে দেওয়া হয় এবং এটা একটা অফিসিয়াল পলিসি হিসেবে করা হয়। আমি খবরের কাগজে পড়েছি যে একটা আদিবাসী অঞ্চলে মেয়েরা সংগ্রাম করছিল যেন তাদের এলাকায় মদের সহজতা রোধ করে, তাদের পুরুষদের অর্থ ভয় থেকে রক্ষা করা যায়। আমাদের দেশের চা বাগানগুলোর কুলিদের অবস্থা অনেকটা এই ধরনের ছিল বা প্রায় ক্ষেত্রে এখনও আছে। একদিকে অত্যন্ত নিম্ন মজুরি বেঁধে দিয়ে তাদের জীবনের অভাবকে স্থায়ী আসন দেওয়া হয়, আবার একই সময় মদ্যপান ও নাচ গানের মাধ্যমে হালকা বিনোদনের প্রশ্রয় দেওয়া হয়। তাতে ব্যাপারটা দ্বারা এরকম যে অভাবী ও দুঃখী বলে সব ভুলে থাকতে মানুষগুলো মদ্যপান ও ফুর্তি করতে গিয়ে সামান্য রোজগারটুকুও হারায় এবং তাদের দুঃখও কখনো ঘোচাবে না। দুঃখী বলে তারা মদ্যপান করে, আবার মদ্যপানে সব হারিয়ে তারা চিরতরে দুঃখী থেকে যায়। এক্সপ্লোয়েটেশনের নিমিত্তে সৃষ্ট কজ অ্যান্ড ইফেক্ট বা কার্যকারণের কি অদ্ভুত এক পাপচক্র! এভাবে পৃথিবীর কাফির সমাজপতিরা, যারা আমাদের বর্তমান পৃথিবীর পিরামিড বিন্যাসের চূড়ায় রয়েছে, তারা নিশ্চিত করতে চায় যে তাদের শ্রমিক পিঁপড়া শ্রেণীর শোষণের লক্ষ্যবস্তুরা যেন চিরজীবন বিনোদনের নেশায় ডুবে থেকে বাস্তবতা ভুলে থাকে। তারা যেন কোনো বিপজ্জনক প্রশ্ন না করে, তারা যেন এতটুকু সচেতন কখনোই না হতে পারে যতটুকু হলে
রুখে দাঁড়াতে পারে। এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, কোনো সমাজবিজ্ঞানী যদি ইসলাম সম্বন্ধে জানতে চেয়ে কোনো মুসলিমকে জিজ্ঞাসা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনে কি এমন ছিল যে মক্কার সমাজপতিরা তাকে শেষ পর্যন্ত হত্যা করতে চাইল, অথচ প্রচলিত ধারণা মতে তো ইসলাম শান্তির ধর্ম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনার কাঙ্ক্ষিত ও সঙ্গত জবাব কি হবে? আমার জবাব হবে, মানুষের উপর মানুষের প্রভুত্বের অবসান বা মানুষের দাসত্ব থেকে মানুষকে মুক্তি দেয়া ছিল তার মিশনের প্রধান ও ব্যাপক লক্ষ্য। চার, অস্তিত্বের বাস্তবতা। বিনোদন অস্তিত্বের বাস্তবতা ভুলিয়ে রাখে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনি কখনো অন্ধকার রাতের পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে দেখেছেন? অসংখ্য তারার বিশাল আকাশের দিকে তাকিয়ে আপনার কি অনুভূতি হয়? আমার তো মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে পাশে কেউ থাকলেও বেশিরভাগ মানুষই একটা নিঃসঙ্গতা বোধ করে। এই নিঃসঙ্গতা বোধের মূলে রয়েছে নিজের ক্ষুদ্রতা ও অনুল্লেখযোগ্যতার একটা অনুভূতি। মানুষ একা পৃথিবীতে আসে, কিন্তু সেটা সে এতটা মনে রাখে না বা রাখতে পারে না। তবে যেতে হবে একদমই একা। এই বাস্তবতাটা তাকে এক ধরনের নিঃসঙ্গ ও বিষণ্ণ বোধ করতে বাধ্য করে, এবং এটাই স্বাভাবিক। এই নিঃসঙ্গতা থেকে মানুষের মুক্তি লাভের উপায় কি? সারাক্ষণ এই সত্যটা উপলব্ধি করা যে সে আসলে নিঃসঙ্গ নয়, বরং সে তার সৃষ্টিকর্তার সর্বময় উপস্থিতিতে এবং জ্ঞান ও ক্ষমতার আওতায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হিজরতের সময় অন্ধকার গুহায় ভীত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, বিচলিত হয়ো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। অথবা, হে আবু বকর, তুমি কি করে এমন দুজন মানুষের ব্যাপারে তাদের নিরাপত্তার কথা ভেবে ভীত হতে পারো যাদের সার্বক্ষণিক সঙ্গী হচ্ছেন স্বয়ং আল্লাহ? যারা বিশ্বাসী এবং তাকুয়া সম্পূর্ণ তারা জীবনের প্রতিটি মুহূর্ত এই কথাটা অনুভব করে। আর যে উপায় আল্লাহ দেখিয়ে দিয়েছেন নিঃসঙ্গতা দূর করার, আর সে উপায় অবলম্বন করে নিঃসঙ্গতা দূর করতে হবে। আল্লাহ যে সাথীকে হালাল করেছেন সেই সাথীকে জীবনে গ্রহণ করে আল্লাহ অনুমোদিত উপায়ে নিঃসঙ্গতা দূর করতে হবে। এছাড়া ভালো মুসলিম হতে হলে সমাজ বান্ধবতা বা জামাতবদ্ধতার যে প্রয়োজন তাতেও আপনাআপনি নিঃসঙ্গতা দূর হবে। কিন্তু তা না করে ব্যক্তিগত ফুর্তি আচরণের পশ্চিমা দৃষ্টান্ত অনুকরণ করে কোনো সমাজ বান্ধবতা তো থাকবেই না, বরং একটা দেশ বা জাতি কিছু স্বেচ্ছাচারী ব্যক্তির সমষ্টিতে রূপান্তরিত হবে। শত কোলাহলের মধ্যেও সত্যিকার অর্থে ঘর সংসারের দায়িত্ব নিতে অনিচ্ছুক এই মানুষগুলো যেমন যৌবনে নিঃসঙ্গই থেকে যায়, বার্ধক্যে বিভিন্ন হোমে বা আশ্রয়ে স্থানান্তরিত হয়ে নিঃসঙ্গই নয় কেবল, বরং তার সাথে প্রত্যাখ্যাত হবার অনুভূতি নিয়ে মৃত্যুবরণ করে। পাঁচ, আপনার মগজ ধোলাই প্রক্রিয়া। আপনার যে মগজ ধোলাই হচ্ছে বিনোদন তাই ভুলিয়ে রাখে। বিনোদনের আড়ালে যখন আপনার মগজ ধোলাই করা হয় তখন আপনি সেটা ত্যাগই পান না। বিনোদন সামগ্রী গিলতে গিয়ে মানুষের চেতনা ও বিচার বুদ্ধি এমনভাবে রূপ পায় যে বিনোদনের মাধ্যমে তার মস্তিষ্ক যে কোনো নির্দিষ্ট গভীর মর্ম প্রেরিত করা হচ্ছে তা সে ট্যারি পায় না। একটা উদাহরণ দিচ্ছি, ছোটরা তো বটে আজে বাজে জিনিস না দেখে অনেক অভিভাবকরাই ছেলে মেয়েদের নিয়ে টম অ্যান্ড জেরির মতো নিষ্পাপ কার্টুন দেখে তাদের ছেলে মেয়েদের সঙ্গ দান করে কৃতার্থ করে থাকেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি কখনো ভেবে দেখেছেন টম অ্যান্ড জেরির অন্তর্নিহিত বক্তব্য কি? রিভার্সাল অফ অথরিটি বা ডিনায়াল অফ অথরিটি বা রিভার্সাল অফ অর্ডার নিশ্চয়ই। প্রচলিত যে ব্যবস্থা বিন্যাস বা বাস্তবতা তা হচ্ছে বিড়াল বড় এবং শক্তিশালী, ইঁদুরের উপর তার কর্তৃত্ব থাকবে এবং ইঁদুর তাকে ভয় পাবে। ঠাট্টার ছলে ব্যাপারটাকে উল্টে দিয়ে আসলে শিশুর মস্তিষ্কে বাবার বিরুদ্ধে সন্তানকে অবাধ্য হবার এবং স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে অবাধ্য করে তোলার প্রথম বীজ বপন করা হয়। অর্থাৎ প্রচলিত বা ট্র্যাডিশনাল এবং ইসলামী মূল্যবোধের অবসানের প্রয়াস করা। ৬, জ্ঞানার্জন থেকে বিচ্যুতি। বিনোদনের নামে আপনাকে প্রকৃত জ্ঞানার্জনের প্রয়াস থেকে ভুলিয়ে দূরে সরিয়ে রাখা হয়। আপনার অজান্তেই আপনাকে জ্ঞানার্জন থেকে দূরে সরিয়ে রাখা বা জ্ঞান বিমুখ করা গেল। গবেষণার ফলাফল বলছে যে যারা সারাক্ষণ টিভি এর সামনে বসে থাকেন তারা কোনো কিছুতেই মনোযোগী হতে পারে না বিদায়, তাদের দিয়ে কোনো সিরিয়াস পড়াশোনা সম্ভব নয়। স্ট্রেঞ্জার্স ইন আওয়ার হোম, টিভি অ্যান্ড আওয়ার চিলড্রেন্স মাইন্ড। তাগুত বা কাফির সমাজপতিরা জানে আপনার জ্ঞানার্জন তাদের জন্য কতটুকু বিপজ্জনক, তাই তারা চায় যে যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি তাদের হয়ে কাজ করবেন কেবল ততটুকু জ্ঞানই যেন আপনার থাকে। উন্নত বিশ্বের সাধারণ মানুষেরা একদিকে যেমন কাফির সমাজপতিদের লাভবান করতে জাঙ্ক ফুড খেয়ে পেট ভরে, অন্যদিকে তেমনই জাঙ্ক পত্রিকা পড়ে তাদের চিত্ত বিনোদন ঘটে।
ব্রিটেনে যেমন সান বা মিরর শ্রেণীর পত্রিকা পড়ে তাদের সাধারণ মানুষ, আমেরিকাতে তেমনই পিপল শ্রেণীর সাময়িকা চলে। ইকোনমিস্টদের নাম প্রতি তিনজনে একজন জানলেও সেটা সৌভাগ্যের ব্যাপার হতো। আপনাকে সত্য থেকে দূরে সরিয়ে রাখা বা সত্য অনুসন্ধান থেকে দূরে সরিয়ে রাখা বা ভুলিয়ে রাখা হচ্ছে বিনোদন মিডিয়ার টাইকুনদের আরেকটা মহান ব্রত। খবর নামক পণ্য সবসময় এঞ্জিনিয়ার্ড এবং ফেব্রিকেটেড। এখনকার বিশ্বের প্রধান সংবাদ উপস্থাপনকারী সংস্থাগুলো যেহেতু কাফিরদের নিয়ন্ত্রণে, বা আরও সঠিকভাবে বললে ইহুদিদের নিয়ন্ত্রণে, সেহেতু তারা আপনাকে যা বিশ্বাস করাতে চাইবে তাই দেখাবে এবং আপনিও তাই বিশ্বাস করবেন। দুর্ভাগ্যবশত আপনার মনে হবে যে আপনার সময়, সংগতি, সামর্থ্য বা সাহস কোনোটাই এতটুকু পর্যাপ্ত নয় যতটুকু হলে আপনি এসবের বাইরে গিয়ে সত্য অনুসন্ধান করতে পারতেন। ইয়া রাব্বি